প্রথমে একদিন আমি অনলাইনে একটা চাদর অর্ডার দিছিলাম, চাদরটা বাসায় নিয়ে আসার পরে বিছানা পর ভালোই লাগছিল, কিন্তু কয়েকদিন পরে কাপড়টা জানি কেমন হয়ে গেছে। যাই হোক, এবার আর সেই ভুল করব না, এবার ভালো করে ফেসবুক পেজ থেকে এই চাদরটা আমি নিয়েছি অনলাইনে অর্ডার দিয়ে। তো দুটো চাদর আমার পছন্দ হয়েছিল, আগে চিন্তা করলাম একটা আয়না দেখি, যদি ভালো হয় তাহলে আরেকটা আনাবো। আমার চাদর তোলা চাদর আছে বাসায়, তবু এই চাদরটা আমার পছন্দ হয়েছে। আর এটা হচ্ছে ভাইরাল চাদর, এটা বেশ সকলের কাছে এই চাদরটা আছে। তো এর তো চাদরটা হলো তিন সেটের, একটা হচ্ছে বিছানা চাদর বড় সাইজের, আর দুটো বালিশের কাভার। বালিশের কাভার দুটো বেশ বড় ছিল, আর যদি কুলবালিশ সহকারে নিতে যাই তাহলে দামটা একটু বেশি পড়ে যাবে। আর তিন সেটের এই চাদরটা নিয়েছে 750 টাকা, আর ডেলিভারি চার্জ হচ্ছে 60 টাকা, টোটাল হচ্ছে 810 টাকা। তারপরে চাদরের সাথে সাথে কি ফ্রি পেলাম দেখেন, এর তো সাবান, সাবানগুলো বেশ ভালো। মজা করে আপনাদের সাথে একটু বললাম, এই সাবানগুলো হচ্ছে আমার হাজব্যান্ডের কলিগ একই সাথে, তো উনি হচ্ছে সিলেটে ঘুরতে গিয়েছিল, যাওয়ার পরে এই সাবানগুলো নিয়ে আসছে। এগুলো বাহিরের সাবান, আর সাবানের গ্রান্ডটাও বেশ সুন্দর। তো এখানে 5টা সাবান আছে, তো আমি ভাবতেছি এগুলো মুখে ইউজ করব, কিন্তু আপনাদের ভাইয়া বলছে না এগুলো গায়ে ইউজ করলেই ভালো হবে। তারপরে একটা নামাইছিলাম, নামানোর পরে দেখি এত গ্রান সাবানগুলোর, এগুলো তো আর গায়ে ইউজ করা যাবে না, গায়ে নর্মাল কোনো সাবান ইউজ করলেই হবে। আর এগুলো হচ্ছে আমি মুখের জন্য ইউজ করব, রেখে দিব, যেহেতু বাইরের প্রোডাক্ট, বাইরের প্রোডাক্টগুলো বেশি ভালো হয়। তারপরে তো আমার খালার জন্য আইসক্রিম নিয়ে এসছে, আমার খালা আইসক্রিম খাইতে পছন্দ করে, তাই খালার জন্য ঠান্ডা ঠান্ডা আইসক্রিম, সাথে হচ্ছে জাইনের জন্য সকালে নাস্তা, এগুলো শেষ হয়ে গেছিলো, তো শ্যামাই খাইতে পছন্দ করে জাইন, তাই জাইনের জন্য শ্যামাই 2 প্যাকেট চিনি শেষ হয়ে গেছিলো, চিনি নিয়ে আইলো। তারপরে হলো গ্যাস্ট্রিকের ওষুধ নিয়ে আসছে, 2 প্যাকেট দুধ নিয়ে আসছে, আর হচ্ছে জাইনের ককস, এটা হচ্ছে ককস নিয়ে আসছে, ককসটা হচ্ছে দুধ দিয়ে খায়। জাইন আমার জাইনে 2-3 দিনের ভিতরে ককসটা শেষ করে ফেলে, ওর যে কোনো জিনিসই যখন খাওয়া ধরে ওটা আর রাখে না, ওর যেগুলো ফেভারিট পছন্দের যেগুলো জিনিস সেগুলো হলিক্স পছন্দ করে, সাথে হচ্ছে এই ক্যালক্সটাও পছন্দ করে, এই 2টা জিনিস সে আর রাখে না। যাই হোক, এখন আমি সব কিছু রেখে দিলাম, আর এই তো এগুলো হচ্ছে বিছানার চাদর, আর এটা হচ্ছে বালিশের কভার। আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন চাদরটা কেমন হয়েছে, আশা করছি ভালোই হয়েছে। আমার যেহেতু পছন্দ হয়েছে আপনাদেরও পছন্দ হবে, দেখাবে নেক্সট ভিডিওতে।